সবাই হাতে কিছু না কিছু নে, চা পারিস নে। মিরাজ বন্ধু, তুই এবার এটা কি নিছিস? হ্যাঁ গাইস, কি বছর সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এবার স্কুল গ্যাং সিজন টু এর 45 নম্বর পর্বটিতে কি হতে চলেছে, কি ধামাকা থাকছে 45 নম্বর পর্বটিতে? আরোহীকে ফলো করতে করতে আশিক কি সাকিবদের বাসায় চলে আসলো? যদি বাসায় চলে আসে তাহলে তাদের কি হবে? আর মিরাজকেই বা কে কিডন্যাপ করলো? 2 মিনিট পর্যন্ত এই ভিডিওটি দেখলে জানতে পারবেন সবে। আর স্কুল গ্যাং সিজন টু এর 45 নম্বর পর্বটি কবে আসবে তাও জানাবো, তাই 2 মিনিট পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। এবং আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, আর অবশ্যই ভিডিওতে লাইক করবেন। তাহলে চলুন শুরু করা যাক। আরোহীকে ফলো করতে করতে আশিক সাকিবদের বাড়ির সামনে আসবে, তবে তাদের বাসায় ঢুকবে না। আরোহী তাদের বাসায় ঢুকার পর আরোহীকে সাকিবরা বলবে, তুমি হাঁপাচ্ছ কেন, তোমার কি হয়েছে? আরোহী বলবে, আমাকে আশিক ফলো করেছে। আর ঠিক এই সময় তাদের বাসায় দরজায় নক করবে, তারা মনে করবে হয়তো আশিক চলে এসেছে, তাই তো তারা হাতে যা পাবে তাই নিয়ে দাঁড়িয়ে থাকবে। দরজা খোলার পর আশিক যদি ভিতরে আসে তাহলে তাকে বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে দিবে। তবে আপনারা দেখতে পারবেন, মজার বিষয় হচ্ছে তাদের বাসায় তখন আশিক আসবে না, ঠিক তখনই তাদের বাসায় আসবে অনন্যা। আর সবাই তাদের হাতে থাকা অস্ত্রগুলো, মানে যে যা পেয়েছিল তাই হাতে নিয়ে দাঁড়িয়েছিল, সেগুলো ফেলে দিবে। মিরাজ কী করবে, অনন্যাকেই তার হাতে থাকবে একটি ফুলদানি, সেই ফুলদানিটি দিয়ে অনন্যার মাথায় বাড়িয়ে দিবে। এই বিষয়টি অনেক হাস্যকর। তারপর আপনারা দেখতে পারবেন মিরাজকে কিডন্যাপ করা হয়েছে। মিরাজকে কে কিডন্যাপ করলো? স্কুল সিজন টু শেষটি কিন্তু শেষের দিকে, তাহলে কি মিরাজকে কিডন্যাপ করবে তারপর আবার তারা উদ্ধার করবে, এরকম কিছু কি করবে? না, আসলে স্কুলিং সিরিজটির আর মাত্র 2টি এপিসোড বাকি রয়েছে। তারা মিরাজকে কিডন্যাপ করে নেবে এবং কিডন্যাপ করার পর কী কী ঘটবে, মিরাজকে কি মেরে ফেলবে নাকি মিরাজ বেঁচে থাকবে, এসব কিছু জানাবো পরবর্তী নতুন ভিডিওতে। তাই পরবর্তী নতুন ইন্টারেস্টিং সেই ভিডিওটি কেউ মিস করবে না। সেই ভিডিওটি অনেক অনেক বেশি ইন্টারেস্টিং থাকবে এবং অনেক ইনফরমেশনে ভরপুর থাকবে, তো সেই ভিডিওটি কেউ মিস করবেন না। এই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ছিল, দেখা পাবে পরবর্তী নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। আল্লাহ হাফেজ।